আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি নাদেশা, আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিস গুলো পেতে এখনই এই সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। পাশের এই বাটনের উপর ক্লিক করুন, নোটিফিকেশন অন হয়ে যাবে আর আমার প্রতিদিনের আপলোডকৃত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার আজকের রেসিপি মাছের মুড়িকন্ড। এটা স্পেশাল একজন ভাইয়ের রিকোয়েস্টের জন্য, উনি হলেন আব্দুল গফফার ভাই। সো আমার আজকের রেসিপিটি স্পেশালি ওনার জন্য। আশা করি আপনার ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করুন। চলুন তাহলে দেখে নিই কিভাবে মাছের মুড়িকন্ড তৈরি করতে হয় আর এর জন্য কি কি লাগছে। এখানে আমি 2টি বড় সাইজের রুই মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে খুবই ভালোভাবে ক্লিন করে একটু ছোট করে কেটে নিয়েছি সিদ্ধ হওয়ার সুবিধার জন্য। এখানে আমি কাঁচা মুগ ডাল নিয়েছি 2 কাপ পরিমাণ, আই মিন 200 গ্রাম পরিমাণ। অবশ্যই কাঁচা মুগ ডাল নিতে হবে। এখানে 6-7টা কাঁচা মরিচ নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 টেবিল স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ এলাচ দারচিনি পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ জিরার পেস্ট, 1 টেবিল স্পুন পরিমাণ আদার পেস্ট, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট, 1/3 টেবিল স্পুন পরিমাণ রসুনের পেস্ট নিয়েছি। 2টি এই সাইজের দারচিনি নিয়েছি, 4টি এলাচ, 4টি লবঙ্গ আর 2টি তেজপাতা নিয়েছি। প্রথমে ডালগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি ডালটাকে দিয়ে মিডিয়াম লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে ভাজতে হবে, খুব বেশি হাই হিটে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ডালগুলো পুড়ে যাবে। তো একটু ধৈর্য সহকারে সময় নিয়ে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে এটা খুবই ভালোভাবে ভাজা হবে আর এটা রান্না করার সময়ও খুবই ভালোভাবে সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে। সো এটাকে একটু সময় নিয়ে ভাজবেন। 10 থেকে 12 মিনিট পর এটাকে ভাজার পরে খুবই সুন্দর একটি সুগ্রান বের হবে আর এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে ব্রাউনিশ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে ব্রাউনিশ হয়ে গেছে আর খুবই সুন্দর একটি সুগ্রান বের হয়েছে। আর এটা একটু চেক করতে পারেন মুখে দিয়ে, দেখবেন এর মধ্যে কোনো কাঁচা ফ্লেভার নেই। এখন আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল, এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখলে হবে। পেঁয়াজটাকে যখন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে আসবে, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে যাবেন না, জাস্ট এরকম যখন একটু কালারটা চেঞ্জ হতে থাকবে এ পর্যায়ে গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিতে হবে আর খুবই ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিট। দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে দেওয়ার পর পেঁয়াজের কালারটা একদম ব্রাউনিশ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে পানি অ্যাড করতে হবে। এখানে আমি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দেব যাতে মশলাটা পুড়ে না যায়। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর পানিটা দেওয়ার পর মশলাগুলোর সাথে পেঁয়াজটা একদমই গলে যাবে। সো আপনারা একটু প্রতিটা স্টেপ একটু ভালোভাবে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, জিরার পেস্ট, এলাচ দারচিনির পেস্ট। তারপর এর মধ্যে দিয়ে দিব আস্ত গরম মশলা। সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে একদম 6 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম তেজপাতা, এলাচ দারচিনি আর লবঙ্গ। এখন সব কিছুকে খুবই ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে 6 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন এটার টেস্টটা কিন্তু ততই বেড়ে যাবে। সো একটু ধৈর্য সহকারে সময় নিয়ে 6 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন যে এর থেকে খুবই সুন্দর একটি সুগ্রান বের হয়েছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর যে পানিটা দেওয়া হয়েছিল সে পানিটাও শুকিয়ে উপরে এরকমভাবে তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিতে হবে।
মাছগুলোকে দিয়ে সব মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মাছগুলো অবশ্যই একটু ছোট করে কেটে নেবেন, এতে আপনার সুবিধা হবে, নাড়ার ক্ষেত্রেও সুবিধা হবে, আর এটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। মাছগুলোকে দিয়ে এটাকে চামচ দিয়ে এরকমভাবে নেড়ে চেড়ে সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য, আর মাছ থেকেও পর্যাপ্ত পরিমাণে পানি বের হবে। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিব মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর একটু ভালোভাবে মিশিয়ে নেবেন মশলাগুলোর সাথে এরকমভাবে সব সাইডে উলটিয়ে পালটিয়ে। মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট এটাকে রান্না করব। সো ফিরে আসছি 20 মিনিট পর। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রাখতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম কষে উপরে তেল ভেসে উঠেছে, আর এরই মধ্যে কিন্তু মাছটাও সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই 20 মিনিটের মধ্যে একবার ঢাকনাটাকে খুলে একটু নেড়ে চেড়ে দিতে পারেন। এখন আমি মাছগুলোকে এরকমভাবে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে খুলে দিব। এতে ডালগুলো দেওয়ার পর এটা অনেকটা মাখা মাখা হবে আর খেতে অনেক ভালো লাগবে। সো এরকমভাবে একটু নেড়ে চেড়ে চামচ দিয়ে মাছগুলোকে ভেঙে দিতে হবে। আর মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে একদম গলে গেছে। যখন দেখবো যে এরকম তেল বেশি উঠেছে মাছগুলোর মধ্যে, তখনই বুঝতে হবে যে মাছটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ডালগুলোকে দিয়ে দিতে হবে। ডালগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট মাছগুলোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে রাখতে হবে। 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মাছের সাথে ডালগুলোকে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিব। অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি লাগবে, পানিটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। এখানে আমি 5 কাপ পরিমাণ পানি দিব। 5 কাপ পরিমাণ পানিতেই কিন্তু আমার ডালটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আমি আবারও বলছি, পানিটাকে খুবই ভালোভাবে আগে থেকে গরম করে নিতে হবে। ঠান্ডা পানি ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু ডালগুলো শক্ত থেকে যাবে আর খুবই বাজে হবে। পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 15 মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, একদম অল্প পানি আছে। আর আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিয়েছি। আর একটা জিনিস অবশ্যই লক্ষ্য করে রাখবেন, কাঁচামরিচটাকে কিন্তু ফালি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে। আমি জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দিয়েছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদমই লো করে দেব আর অপেক্ষা করব 15 মিনিট। এরই মধ্যে কিন্তু ডালটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সো ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডালটা একেবারে সিদ্ধ হয়ে ডালের সাথে মাছের সাথে একদম মাখা মাখা হয়ে গেছে। আর আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে এরকমভাবে চেক করার পর ডালটা একদম মসৃণ হয়ে গেছে। দ্যাট মিন্স এটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এরকম একটি সার্ভিং ডিশ নিয়েছি, এর মধ্যে আমি সার্ভ করব। খুবই সুন্দর সুগ্রান বের হয়েছে, অনেক টেস্ট হয়েছে। জাস্ট একবার বাসায় ট্রাই করুন, আমি গ্যারান্টি দিচ্ছি সবাই লাইক করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার রেসিপিসগুলো লাইক কমেন্টস আর শেয়ার করুন। ফিরে আসছি খুবই শীঘ্রই আপনাদের সামনে আর নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যতে থাকুন। আর রেসিপি নিয়ে কোনো কোশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি প্রতিটি কোশ্চেনের আনসার খুবই যত্ন সহকারে দিব। আল্লাহ হাফেজ।